প্রিয় দর্শক, ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনারা সবাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে আমের মুকুল আসার পরে করণীয় এবং আমের ভালো ফলন হওয়ার জন্য আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বাড়ির ছাদ কিংবা টবের আম গাছের জন্য এই ভিডিওটিও কিন্তু প্রযোজ্য। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নেব আমাদের আমের ভালো ফলনের জন্য আমরা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি। বন্ধুরা, শীতের শেষ ভাগে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের প্রথমার্ধেই আমরা আম গাছের এই পরিচর্যাগুলো শুরু করতে পারি। যেমন প্রথমত যে কাজটি করব সেটি হচ্ছে আম গাছের গোড়ায় জন্মানো আগাছাগুলোকে আমাদের পরিষ্কার রাখতে হবে। এরপর বর্তমানে আমরা সবাই রাসায়নিক সারের দিকে বেশ ঝুঁকে পড়ছি, কিন্তু মনে রাখতে হবে আম গাছের জন্য জৈব সার কিন্তু উৎকৃষ্ট মানের একটি খাবার। সেই লক্ষ্যে আমাদেরকে জৈব সার প্রয়োগ করতে হবে, এবং জৈব সার হিসেবে আমরা যে সারগুলো ব্যবহার করতে পারি তা হচ্ছে ভার্মিকম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট এবং গোবর সার। বন্ধুরা, আমরা আম গাছের জন্য যে ধরনের রাসায়নিক সার ব্যবহার করব সেটি হচ্ছে 3 থেকে 4 বছর বয়সী একটি আম গাছের জন্য 20 কেজি গোবর, 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি, 150 গ্রাম এমওপি, 40 গ্রাম জিঙ্ক, 40 গ্রাম বোরন, এই মাত্রায় আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সেটি হচ্ছে গাছের গোড়ায় সার প্রয়োগ করার 10 থেকে 15 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, অর্থাৎ যদি আমাদের আবহাওয়া শুষ্ক থাকে, তবে কিন্তু আমাদেরকে আম গাছে সেচ দিতে হবে। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আম গাছের নতুন ডগা এবং কুড়িকে সুরক্ষা রাখার জন্য কার্বানিল জাতীয় কীটনাশক এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে মাসে 2 থেকে 3 বার আমরা স্প্রে করব। মনে রাখবেন, এই কার্বানিল এবং ম্যানকোজেব লিটারে 2 ml হারে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আমের হপার পোকা এবং মিলিবাগ রোগ নিয়ে আমার পরবর্তীতে একটি সুন্দর ভিডিও থাকছে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।